বরিশালে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন এক গৃহবধূ। ঝালকাটির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের বাসিন্দা বাহারাইন প্রবাসী সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী মুক্তা আক্তার পুতুলের ঘর আলো করে এসেছে একসঙ্গে চার সন্তান। গত 6 অক্টোবর মুক্তার প্রসব বেদনা শুরু হলে স্বজনরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা ওই রাতেই তাকে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। ওই দিন রাত 2টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে মুক্তার 3টি ছেলে ও 1টি মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়। আনন্দের এই সময় নবজাতকদের পাশে নেই তার বাবা বাহারাইন প্রবাসী সিদ্দিকুর রহমান, তবে তাতে আনন্দের ঘাটতি নেই স্বজনদের মাঝে। একসঙ্গে চার সন্তান জন্ম হওয়ায় খুশি তাদের স্বজনরা। তাদের নাম রাখা হয়েছে সায়েম, সালিম, আলিম ও আয়শা। 4টে নাতি হয়েছে, 1টা মেয়ে আর 3টে ছেলে। আমরা অনেক খুশি, বাবাও খুশি, বাবা থাকলো আরও অনেক খুশি হইতো। আমরা নানা নানি এগো আমাগো দায়িত্বর ভিতরে আছে। সায়েম, সালিম, আলিম, আয়শা, 3টা ছেলে, 1টা মেয়ে। হ্যাঁ, আমরা খুশি হয়েছি অনেক। এই প্রথম না, আমাদের ভিতরে কোনো জমজ নাই। জরুরি ভিত্তিতে অপারেশন করা না হলে প্রসূতির দুর্ঘটনা ঘটতে পারত বলে জানিয়েছেন গাইনি ও প্রসূতি বিভাগের প্রধান। তিনি বলেন মা ও নবজাতকদের অবস্থা ভালো আছে। 4টি শিশুকে ফিডিং করতে মাকে অতিরিক্ত খাবার খেতে হবে। তাদের ছাড়পত্রে দিক নির্দেশনা দেওয়া হবে। ইডিডি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, সেটা হচ্ছে 40 উইকস, 40 সপ্তাহ। কিন্তু আগে যদি সিজারিয়ান সেকশন থাকে সেক্ষেত্রে আমরা 37-এর পরে সাধারণত আমরা মানে ওয়েট করি না। 37-এর পরে আসলে বাচ্চার গ্রোথ আর হয় না, আর যেহেতু সে লেবার পেন নিয়ে আসছে এই কারণে হচ্ছে আমরা যদি ওয়েট করতাম 35 উইকসে তাহলে কী হতো, পরবর্তীতে ফেটে যেতে পারতো। এই ফেটে যাওয়াটা প্রিভেন্ট করার জন্য 4টা বাচ্চা ডেফিনেটলি এটা ফেটে যেত সেলাইটা। তো ফেটে গেলে তো বাচ্চাও বাঁচতো না, মাও বাঁচতো না। তো ওইটা থেকে প্রিভেন্ট করে আল্লাহর রহমতে সুন্দরভাবেই হচ্ছে সিজার করে পরবর্তীতে 4টা বাচ্চা, যেহেতু ব্রেস্ট ফিডিং করাতে হবে তো ওনাকে এক্সট্রা মানে ক্যালোরি নিতে হবে, এটাই হচ্ছে হ্যাঁ আমাদের পরামর্শ। আমরা সেইভাবেই হোক যাওয়ার সময় আমরা প্রেসক্রিপশন করে দিব। এদিকে একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ায় হাসপাতালের যাবতীয় সুযোগ সুবিধা তাদের দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক। আর্থিক বা অন্য কোনো সহায়তার প্রয়োজন হলে হাসপাতাল সমাজসেবার মাধ্যমে তাদের সহায়তা করার কথাও বলেন তিনি। সবাই ভালো আছে, এখন পর্যন্ত কোনো কমপ্লিকেশন দেখা দেয়নি, ওরা ভালো থাকবে আশা করা যায়। এবং আমরা স্ক্যানও বিভাগে আছে। আসলে বরিশাল মেডিকেল স্ক্যানও আমাদের ধারণ ক্ষমতা 48, বাট আমাদের রুগী থাকে প্রায় 150 প্রতিদিন। তাই সেই ক্ষেত্রে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, তারপর আমরা চিকিৎসা দেবো। আর ওদের ব্যাপারে আমাদের যেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী, অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ যেভাবে দেন সেই অনুযায়ী ওদের চিকিৎসা ব্যবস্থা হবে। আর যেটা বলতেছেন আর্থিকভাবে যদি ওনাদের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা সমাজ কল্যাণ বিভাগ থেকে ওনাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করে থাকবো। তো 4টে সন্তান প্রসব করেছে, মাকে আমরা অবশ্যই তাকে ধন্যবাদ জানাচ্ছি, তার পরিবারকে, তাদের সহায় কোনো যে কোনো ধরনের সহায়তায় আমরা এগিয়ে যাবো। 10 বছর আগে মুক্তা ও সিদ্দিকুর রহমানের বিয়ে হয়, তাদের 7 বছরের 1টি মেয়েও রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।